নমস্কার বন্ধুরা, লেখকদের আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন আপনারা। আজকে নিয়ে হাজির হলাম অনেকদিন পর অচেনা ডায়েরিতে এক অচেনা মুখ। অচেনা ডায়েরিতে আজ নিয়ে হাজির হলাম শেখ মিরাজের লেখা একটি কবিতা। কবিতাটি হলো অপেক্ষা। অবশ্যই কবিতাটি পুরো শোনার অনুরোধ রইল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেননি না। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক অপেক্ষা। আমাদের কল্পনাগুলো এতটাই অদ্ভুত আর গোলমেলে যে মাঝে মাঝে নিজেই বুঝে উঠতে পারি না আসলে আমাদের মন কি চায়। উথাল পাথাল করা মন যখন কোনো কিছু ভালোবেসে ফেলে তখন সেটা খুব বেদনাদায়ক হয়ে ওঠে। বাল্য জীবনের খেলাধুলার মতো ফেলে এগিয়ে যেতে পারি না, কেন জানি না। তুমি কি যাবে চলে? যাও, তবে লিখো চিঠি অদূরে দাঁড়িয়ে নিজ হস্ততরে। তুমি কি যাবেই চলে এই আলোময় ছেড়ে ওই অন্ধকারে? তবে যাও, আর ফিরো না আমায় পর করে। শান্ত নদীর পাড়ে আর রইবে না আমাদের স্মৃতি, হারিয়ে যাবে নীরবে পড়ে থাকা মুহূর্তগুলো। এলোমেলো হবে খাতার পাতা, লিখব না আর কিছু কখনো। যাও যাও, চলে যাও, তবে আর রইবে না পাখিদের কলরব, আর রইবে না সাগরের ঢেউ। তবুও পথের পানে কান ঠিকই তীক্ষ্ণ করে অপেক্ষায় থাক। খাকি পোশাক পরা ডাক পিয়নের সাইকেলের ক্রিং ক্রিং ঘন্টির শব্দ শোনার অপেক্ষার।